Hamzama kaisa bemar bakhani hamzama sakana thang bomaya tini khoi college ni first year student science puri tongnai sanjana das gorob debno hamjagi khibijangma bai khakhamai langma sasunani nangkha apna me je mittu ise ki karone ba kibhabe ছেলেরা সঙ্গে কিভাবে পরিচয় হয়েছে ঘটনাটা তাই কলেজ হচ্ছে ভর্তি হইতাম সায়েন্স লইয়া ভর্তি হইতো কোন কলেজে হয় কলেজে তারপরে দিয়া আটটা ইয়া ছেলেটা কইতেছে তুমি ভর্তি হইতা আমি তোমার হেল্প করে দিন তারপরে দিয়া কয় তাই তো ভর্তি হইতে পারতেছে না কেউ মানে হেল্প করে দিব তাই গেছে একটা ইয়া তারপরে গেছে ঘরে দিয়ে বলে ফুলাটা তাই আটু তো লাগাইয়া শরীর টরীর লাগাইয়া কাগজ করছে তাই ইয়ে করতেছে মানে সৈকি করতেছে তারপরে যা তাই কয় তুই তুমি আমার দাদা ভাই তোমার আমি ভাই ডাকি তারপরে দিয়া কলেজের সাইডাকে লোকা বটির ইয়ে আইছে তারপরে হ্যাঁ সাইডা কয় তোমার নাম্বারটা আমার দেও আর আমার নাম্বারটা তুমি নেও কোন তো দরকার লাগবো বটি তো পুরাপুরি শেষ না দেখি প্রথম পরিচয়টা কি মানে কলেজের মধ্যে হয়েছে ছেলেটা কি এলাকার না ছেলেটা ওই খোয়াই রই কালীবাড়ি আর কাউন্সিলরের দায়িত্ব আছে ছেলেটা কি কাউন্সিলরের দায়িত্ব তারপরে দিয়া সেটা ওই বাড়িতে আইসে আইসে পরে দিয়া সে ফোন করছে তাই নাম্বার রাখছে তো আর হ্যাঁ নাম্বারও দিয়ে দিচ্ছে এরপরে ফোন করছে দুই তিন বার হ্যাঁ তাই ধরছে না এরপরে ধরছে ধরতে পরে দিয়া সেটা কইতেছে তোমারে আমি প্রথম দিচ্ছি তোমারে ভাল লাগবে তুমি আমার যদি দাদা ভাই টাইটা হও তাহলে তোমারে আমি কোনো হেল্প করতাম এই কথা বলে দিচ্ছে আমার তো তাই হেল্প লাগে এরপরে দিয়ে সেটা এটা করতে করতে দুই তিন দিন ছাড়া পনেরো দিনের মতো গেছে গা তাই বলে কথা তো মানে ইয়ে করছে না এই খালি কইয়া গেছে মানে তোমার আমি বাই ডাকবো আমার বাই নেই তোমার বাই ডাকবো আর পরে দিয়া তারা তারা যেমনি যেমনি তো বয়সের তরতেই আছে না যেমনি যেমনি রাত্রের বেলা সারাক্ষণ ফোন টোন করছে মেসেজ করছে তো মায়া মানুষ না তো ওই মনে হয় পরে দিয়া একটু মনটা করি ভালোবাসার সম্পর্ক মনে হয় ওই ওইছে তবু ওইছে না কতদিন যাবৎ মানে তাদের মধ্যে সম্পর্ক তাই মানে প্রথম না করছে তোমার লোক ইয়ে করতাম না তুমি আমার ভাই এরপরে দিয়ে সেটা তাই হাজবেন্ড রাত্রেবেলা ফোন টোন করে তখনও না করে এরপরে দিয়া সেটা ইয়ে যখনে মানে টাইম হেরে ইয়ে করতেছে মানে হেয়নি ভালো নি ছেলেটা এরপরে দিয়া পরে দিয়া ওই ডেলিভারি যে কথাটা তো হয় মানে তাইরে ওই তুই ইয়ে লাগিয়ে গেছে গা মায়া মমতা এমন তাই খুব মায়া মমতা ছিল মায়া মানে এখন অব্দি তাদের যে সম্পর্কটা আসলো কতদিনই ভালো মানে ওই তো ওই কলেজে যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এরপরের থেকে ওই আর ওখানে প্রায় পনেরো দিন এক মাসের মতো হয়ে গেছে গা মানে ইয়ে না তারা ছেলে মানে কথা টথা কয় না তাইও কথা কয় না বিষ খাওয়ার কারণটা বিষ খাওয়ার কারণ হচ্ছে যেমন তাই করতেছে আমি হেরে সারা রাস্তা না আমরা একটা বিয়ার আলাপ আনছি আনছি পরে বিয়া কইতেছে তখনই ধরা পড়ছে কইতেছে কয় না আমি তো বিয়া কইতাম না আমি তো একটা ফুলায় আপনারা কইছে আমি তো ওখানে প্রথম না করছি অন্ত কথা কইতে কইতে ওখানে আমি হেরে ভালো পাই আমি আর এখানে কোনোখানে বিয়ে হইতাম না মন তো একখানই দেয় আমি একখানই দিতে আমি বারবার আরেকজনে মন দিতে পারতাম না এরপরে দেয় এই কথা শুন না আমি তাইরে লিয়া ছেলের বাড়ি গেছি গেছি পরে দিয়া ছেলেরে ছেলের বাবা ডাহাই আনছে আনছে পরে দিয়া সেটা ছেলে আইয়া তাইরে একটু জানি কয় কি কুদানি আরম্ভ করছে তুমি কথা কর তুই এইটান তুই আমার বাই ডাক্তর তেলে ওখানে কেলিকা কর এই মিথ্যা কথা আর তাইরে লিয়া কিন্তু অনেকখানে ঘুরতে গেছে অনেক মানে তাইরে যন্ত্রণা করছে চার পাঁচ কেন গেছে ঘুরতো বাইক দিয়ে এরপরে দিয়ে সেটা এই এত দূরে দূরে বলে টাউনও আসছে তাই বুঝাচ্ছে এরপরে দিয়া কয় ই অত সবই আছে গা ওখানে আমি মাইসেরে কেমনে মুখ দিয়াম আমি আর লোকই বিয়াও তারপর দা আমি লিয়ে গেছি এবার দেখা হ্যাঁ না করছে আর মা বাবা ও মত দিচ্ছে না আমি যতটুকু জানি যে একটা ছেলের গার্জেন রিলেশন হয়েছিল তারপরে দিয়া তার মধ্যে আমার মেয়েটারও আরেকটা জায়গা থেকে বিয়ের সম্বন্ধ দুজনে আলোচনা হয়েছিল তখন মেয়েটা না করছে যে আমি একটা ছেলের সঙ্গে গিয়েছি তোমরা তার সঙ্গে কথা ছেলেটা কি এলাকারই
ছেলেটা আমার মানে ভয় লাগাই মানে আমার গ্রামে কিভাবে পরিচয় হয়েছে তাদের মধ্যে? পরিচয়টা হচ্ছে সে দু সেন্সে পড়ে, এবার ফার্স্ট সেমিস্টার কলেজে যখন ভর্তি হয়েছে অ্যাডমিশনের সময় তার সঙ্গে মানে পরিচয় হয়েছে, তখন থেকে আমার অ্যাডমিশন করতেছে। হওয়ার পরতেই এত আমরা তো জানি না, হয়তো আমার কয় না যখন নাকি ওই আমরা একটা বিয়া আলোচনায় যাব তখন তাদের বাড়িতে গিয়া ছেলের সঙ্গে কথা বলছি, মা বাবা কাকুর সঙ্গে কথা বলছি, ছেলে একদম পরিষ্কার না, আমি তোমার সঙ্গে সম্পর্ক মেয়েটা বিয়ে করতে না করছে, কি কারণে না করছে? না করছে যেহেতু তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আসছিল, ভালোবাসার সম্পর্ক আছে। হ্যাঁ ছেলেটা আমরা পরস্পর যা শুনছি এরকম বেশ কয়েকটা ঘটনা সেরকম করছে, তারা এখান থেকে লুকাউট দিয়ে মানে ক্লাবের সদস্য বা অন্যরাও মানে গ্রুপের মুহূর্তে শুনছি যে আমরা এরকম ধরনের কিছু শুনে যায় মানে প্রবণ দেখিয়ে এরকম ধরনের মানে সবাই তো আর এক মাইন্ডে থাকে না, আমার মেয়ে এটা সেন্টিমেন্ট বেশি, যে কারণে এখানে কোথাও হয়েছে ওরা যদি নাই পাই সেই লাইনে ঘুরে যাব। কত মানে কত মাসের মানে সম্পর্ক আসতো তাদের? মাস তো গত আমাদের ওই সেমিস্টার থেকে সে টুয়েলভের থেকে আছে আমাদের প্রথম অ্যাডমিশন হয়েছে কলেজে, ধরেন না প্রায় আমি গোলেট করে যাচ্ছিলাম আমার ঠিক নেই ধরেন এরকম দু তিন মাস। আচ্ছা পাশাপাশি মেয়ে শোনা গেছে মেয়েটা নাকি গর্ভবতী আছে? এটা তো দেখেন আমি সঠিক করতে পারি, হয়তো বা হতে পারে। কত মাসের আসছিল বা জানি এগুলো তো আমি করতে পারি। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে সৌরভ। বাড়ি মেয়েটার নাম? মেয়েটার নাম সঞ্জনা। বাড়ি? মানে মরে যাবো এরকম ধরনের কথা বলতে কয়েছে এখানে, আমি বললাম আমার এই আমার মেয়ের সঙ্গে প্রতারণা করছে ঠকাইছে, যে আমার মেয়ে মৃত্যুর পথ দেখছেন।